রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে অনলাইন পরিষেবা প্রদানের অন্যতম উদ্যোগ বাংলা সহায়তা কেন্দ্র। আর এই বাংলা সহায়তা কেন্দ্রের কাজের অগ্রগতির হাল হকিকত জানতে কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হলো শনিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক প্রশাসনের তরফে বিডিও অফিস প্রাঙ্গণে জেলা আধিকারিকের উপস্থিতিতে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। জানা যায়, ইটাহার ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 16টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে কাজ করেন মোট 32 জন কর্মী। আরও জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে সাধারণ মানুষ মোট 250 রকম অনলাইন পরিষেবা পেয়ে থাকেন। মূলত ইটাহার ব্লকের এই 16টি বাংলা সহায়তা কেন্দ্রের 32 জন কর্মীকে নিয়ে সেন্টারের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিএসএফকে সেন্টারের কোনো সমস্যা হলে সেগুলি যেমন ব্লক প্রশাসনকে জানাবে, সেই সঙ্গে সরকারি নির্দেশিকা মেনে যেন কর্মীরা কাজ করে, সাধারণ মানুষকে পরিষেবা দেন, সেই বিষয়ে এদিন তাদের কড়া নির্দেশ দেন বিডিও অমিত বিশ্বাস ও জেলা আধিকারিক ডিএমডিসি সুরজিৎ পণ্ডিত, জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস। শনিবার এ বিষয়ে ইটাহার ব্লকের বিডিও অমিত বিশ্বাস কি বলেছেন শোনাবো। বিএসকেদের নিয়ে কি মিটিং হলো আর কি নির্দেশ দেওয়া হলো? মূলত আমাদের পাহাড় অথরিটি থেকে নির্দেশ আছে যে যতগুলো বিএসকে সেন্টার আছে সব জায়গায় যেন রেগুলার বেসিসে সাধারণ পাবলিক যেভাবে পরিষেবা পাওয়ার কথা, প্রায় 250 কাছাকাছি মানে পরিষেবা আমাদের বিএসকে থেকে হওয়ার কথা, সেগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা মূলত আমাদের মানে ঠিকঠাকভাবে চলছে কি না এবং তাদের পারফরমেন্স কেমন আছে সেটারই একটা রিভিউ হলো। আমাদের জেলার থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী সুরজিৎ পণ্ডিত ডিএমডিসি সাহেবও এসেছেন। ওনার উপস্থিতিতে আজকে আমরা আমাদের যতগুলো বিএসকে আছে, টোটাল 16টা বিএসকে, 32 জন ডিইও আছে, তাদের সবাইকে নিয়ে আজকে তাদের পারফরমেন্স রিভিউ করা হলো এবং যাদের যেখানে খামতি আছে তারা যেন ইমিডিয়েটলি সেটাকে ঠিকঠাকভাবে মানে পালন করে এবং যাতে তাদের যে খামতিটা আছে সেটা যাতে পূরণ হয়, তারা যাতে আমাদের কাছে রিপোর্ট করে, তাদের সমস্যাগুলো আমরা যেমন দেখবো কিন্তু সাথে সাথে গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেটা মেনে তাদেরকে কাজ করতে হয়, সেই ব্যাপারে মোটামুটি তাদের কড়া বার্তা দেওয়া হবে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।